বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম। প্রাচীন মধ্য আধুনিক যুগ খান বাদারসন কোম্পানি থেকে যেটা হয়েছে 2013 পঞ্চদশ সংস্করণ হয়েছে 2013-তে, মানে এটা চলো মানে অনেক সংস্করণ হয়েছে। এখানে আমরা জাস্ট একটু সূচিগুলো যদি দেখে নেই, প্রাচীন মধ্যযুগ বাংলাদেশ বাঙালি জাতি বাংলা ভাষা লিপি এগুলো লেখা আছে। দ্বিতীয় অধ্যায় বাংলা সাহিত্যের যুগ বিভাগ, তৃতীয় অধ্যায় চর্যাপদ, মধ্যযুগে এসে অন্ধকার যুগ, মধ্যযুগ সভ্যতার বৈশিষ্ট্য, মুসলিম শাসন, পৃষ্ঠপোষকতা, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস সমস্যা, বৈষ্ণব পদাবলী, শ্রী চৈতন্যদেব জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্যের অনেক বর্ণনা, একেবারে পুরা মঙ্গল কাব্যটা এখানে বর্ণনা করেছেন, নাচ সাহিত্য আসছে, আরাকান রাজসভার বাংলা সাহিত্য আসছে, রোমান্টিক প্রণবোপাখ্যান, মসিয়া সাহিত্য, মুসলিম কবিগুণ অনানা কাব্য, লোকসাহিত্য, কবিউল শাহের আধুনিক যুগ সম্পর্কে আমরা জানি এখানে, সেগুলো আসছে, সব আসছে। মানে এই বইটা খুবই সমৃদ্ধ, মানে কোনো কিছু বাদ যায় নাই। প্রবন্ধ নিয়ে আলোচনা হয়েছে, উপন্যাস নিয়ে আলোচনা হয়েছে, ছোট গল্প নিয়ে আলোচনা হয়েছে, নবীন কবিতা নিয়ে আলোচনা হয়েছে, মহাকাব্য, গীতি কবিতা, নাটক ও প্রহসন, মুসলমান সাহিত্যিক, বাংলাদেশের সাহিত্য, হ্যাঁ বিস্তারিত সব আলোচনা হয়েছে। আমি মনে করি যে নবীন বা তরুণ লেখকদের জন্য এই বইটি খুবই উল্লেখযোগ্য একটি বই এবং একবার সমৃদ্ধ বই। এই বই পড়লে মোটামুটিভাবে সাহিত্যের সব কিছুই জানা হয়ে যাবে, কারণ এখানে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগের ডিটেল বিস্তারিত এখানে বর্ণনা আছে এবং একেবারে ইতিহাস সহ চমৎকার একটি বই। তো মাহবুবুল আলম চমৎকার একজন মানুষ ছিলেন, আসলে এটা বলতেই হয়, আমাদের গফরগাঁওয়ের জন্য উনি আসলে গর্বের, এবং উনি শিক্ষা বিভাগে চাকরি করেছেন, সহকারী পরিচালক ছিলেন, একই সাথে আবার ছিলেন হচ্ছে তিতুমির কলেজে, রাঙামাটি কলেজে, নাসিরাবাদ কলেজে, আমি যেটুকু আর কি জেনেছি ইতিমধ্যে, বিস্তারিত আমি পরবর্তীতে লিখবো এবং দেখবো। এখানে আসলে অনেক বই আছে, এই যে অনেকগুলো বই, সমালোচনা সংগ্রহ আছে, বাংলাদেশের সাহিত্য ওনার লেখা, হ্যাঁ বাংলাদেশের সাহিত্য মাহবুবুল আলম। ডিকশনারিটা কি ওনার? না না, ডিকশনারি না, বাংলা ভাষার ব্যাকরণ, বাংলাদেশের সাহিত্য, আবার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, তিনটা বই হচ্ছে একেবারে সমৃদ্ধ এবং অনেক বড় বড় চমৎকার বই। আর এছাড়া আরো অন্য বই তো আছেই, মোট 43টি বই ওনার, হ্যাঁ সাহিত্য তত্ত্ব আছে, আবার ওই যে শ্রেষ্ঠ ব্যঙ্গ কবিতা, বাংলা নীতি কবিতা যেটা উনি সম্পাদিত, অনেক কিছু, আসলে সমৃদ্ধ, খুবই সমৃদ্ধ, পাঠাগারটিও সমৃদ্ধ, উনি নিজে সমৃদ্ধ ছিলেন এবং সমাজের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। যেমন এই যে পাঠাগার করেছেন, ওই পাশে আমরা দেখলাম এতিমখানা ও মাদ্রাসা করেছেন, এই যে একেবারে হাতিখোলা বাজারে মেন রোডের পাশে মাহবুবুল আলম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করি, সবাই ভালো থাকুন, সাথী থাকুন, আল্লাহ হাফেজ।